왜 가졌지? 왜 잡았지? 일단 나를 더 예뻐. তারা আমাদের ট্রান্সফার যে গেট আছে এটা চেঞ্জ করে দিচ্ছে। তার কারণ হচ্ছে যাত্রীর স্বল্পতার কারণে তারা একটু দূরে ট্রান্সফার গেট তারা গেট দিয়ে দিয়েছে। প্রায় 18 মিনিটের মতো হাঁটতে হবে, হ্যাঁ সেটাই দেখাচ্ছে। যাই হোক, আসসালামু আলাইকুম। ওয়ান্স এগেইন আমি এখন লাইনে দাঁড়িয়ে আছি, কুয়েতে যাব। তো অনেক বড় কিছু দেখতে হচ্ছে, তো যাচ্ছি ইনশাল্লাহ। ফ্লাইট ওঠার পর দেখা হবে আবার। সবাই আমরা এখন কুয়েতে ফ্লাইটের জন্য ওয়েট করতেছি। আজকে কুয়েতের ফ্লাইটে চেকিং করার সময় ভাই বাংলাদেশি ফ্যাশন দেখানো তারা চেকিং কাউন্টারে ছিল। একটু ভালো লাগলো যে বাংলাদেশি এখন ভাইয়া বলে চেকিং কাউন্টারে কাজ করছে, অত্যন্ত সুন্দর প্রতিষ্ঠার সাথে। যেটা আগে মানে খালি মিডল ইস্ট কান্ট্রিগুলোতে ম্যাক্সিমাম এটা কাজ করছে ক্লিনার বা লেবার বা জেনিটর, এরা ব্যাপারটা হচ্ছে